আসসালামু আলাইকুম। মদনপুর থেকে আমরা পরবর্তী উদ্দেশ্যে রওনা দিতেছি, নিয়মিত করে যাচ্ছি আমরা। চলুন আসতে বলো। সিএনজি থেকে এসে আমরা এখন যে পরবর্তী রেখে পরপর তিন চার দিন তো দুটো দিন এসে সেদিনটাকে খারাপ হচ্ছে। তো আজকে আসলাম একটু গরুর মাংস নিব, দুধ নিব, কাজও আছে একটু। তাছাড়া তো কোনো ভিডিও করা হচ্ছে না, গত কয়েকদিন তিন চার দিন যাবৎ কোনো ভিডিও দেখতে পাচ্ছি না। আজকে কোথায় কী করি আমরা সারাদিনে বেরোয় শুরু করে এসে, তো দেখতে থাকুন, কাজে বলো আমাদের সঙ্গেই থাকুন। না না, এই রোদের ভিতরে এই শাক তোলার দরকার নেই। দেখেন এই যে শাক দেখে বলতেছে এই শাক নেবে, তো জোহরের আজান দিয়ে দিছে। ওদিকে আবার আমরা কয়েকটি কাজ নিয়ে এসেছি, যার কারণে জমিটা দেখতেও নেমে গেলাম নিচে। শাক দেখে শাক নেবে, শাক এই গরমের ওদিকে কোটার সময় আছে এখন। মানে জমিনে খেতে শাক তো ওইটা মানে এত ভালো লাগবে, ভর্তা বা শাক খাইতে। এখানে যে আখের চাষ করতেছে মানে এই আখনে খাইতে, কয়েকদিন আগেও দেখছেন আমরা এখান থেকে ই নিছি পাতাকপি ফুলকপি, আর সেখানে আজকে আবার লাল শাক আছে কিছু হালকা আর আখ। তো গ্রামের দৃশ্য দেখতেছেন বন্ধুরা, কাজী ব্লগসের মাধ্যমে অনেকেই আপনারা গ্রামের দৃশ্য দেখলে পছন্দ করেন, তো দেখতে থাকুন আমাদের সঙ্গেই থাকুন। তো পাশের খেত এই আমার জমিটা যে দেখে শাহজালাল, সামনে কথা বলবো তার সঙ্গে। তো দেখুন সে পুঁই শাক এবং লাল শাকের আবাদ করেছে। এখানে কিন্তু কয়েকদিন আগে ছিল ফুলকপি পাতাকপি, তাই না, শালগমও ছিল। তো এখানে বিভিন্ন রকমের সবজির আবাদ এরা করে, অলরেডি তো দুই তিন পথ চলে গেল দেখেন। তো দেখতেছেন কাজী ব্লগস, ওই যে শাহজালাল দেখি, মরিচ পাকছে, খেতের মরিচ কি পরিমাণে মরিচ দেখো, দেখছো। ওয়ালাইকুম আসসালাম। আর তো আসি নাই, ওই যাইসে গেছি বুঝছেন না। হ্যাঁ, এই যে এটা কি পুঁই শাক লাগাইছে না, বিসি চাষ দিয়ে বিসি বুনে দিছে, লাল শাকও ছিল না, ভালোই তো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, তো খাওয়ার জন্য বিক্রি করবে, একলা তো খাইয়ে পারবে না, এগুলো খাইয়ে তো আর পারবে না, বিক্রিও তো করবে, কয়টা খাবে। আর হয়েছে তো মাশাল্লাহ ভালো, বৃষ্টি পড়ছে আর সুন্দর হবে গরমে। না রে ভাই, বাড়ি যাওয়ার জন্য আসি নাই, আইসি একটু বাজার করবো দেখার জন্য, অনেক দিন আসি না বুঝছেন। দুধ নিতে আইসি মূলত, দুধ বিকালে কি উঠে এই জায়গায় কত করি এখন, এই তো ভালো দুধ না মাশাল্লাহ। ছাতি লন ভাই, নাহলে তো এই রোদ আর চৌদ্দ মাসিয়ে রোদ বুঝছেন, রোজা আছেন না? অনুষ্ঠান থাকলে এসে পরে লজ্জা লাগবে না, মন খোলা কইছে অনুষ্ঠান থাকলে সেটাও বলবেন। জন্মদিন থাকে, মুসলমানি থাকে, আল্লাহ সুস্থ রাখে আর সময় মিলাই তাহলে আসতে আসবো ইনশাআল্লাহ, চেষ্টা করবো, যদি কথা দিলাম না চেষ্টা করবো আর কি বুঝছেন। ঈদ হবে এলো 11 তারিখে, যদি 30 রোজা হয় 11 তারিখে এপ্রিলের কি বার পড়ে, সোমবার বা মঙ্গলবার পড়ে কোথায়? হ্যাঁ নাম্বার আছে, নাম্বার ধরে না তো, নাম্বার আছে। আচ্ছা আল্লাহ বাঁচাইলে সমস্যা নাই। তো গ্রামের এই পরিবেশে হাঁটতে হাঁটতে হাঁটতেই আছি, কিছু রিক্সা জানিও চলতেছি। তো এখানে একটা হাট, এখানে আসলাম তো হাটটা পুরোপুরি মেলেনি, তো এখানে বাতাস এবং দাঁড়াইলাম একটু। তো দেখেন চমৎকার একটা পরিবেশ হয় না, তো হাঁটতে একটু ভালোই লাগতেছে, কারণ পরবর্তী এখানে আসি মাঝে মাঝে, জানেন আমার জমি আছে,
তো রমজানের আগে আমরা এসে গিয়েছিলাম। এই ফুলগুলো সুন্দর, জমি ফুল ফুল। এই ফুল তো অনেক ভালো। এগুলো কি ফুল বলে কত নাম জানি না, দেশগ্রামে সারা বাংলাদেশে এগুলো আছে। চমৎকার একটা সুন্দর কি ফুল, এটার নাম আমরা কখনোই জানি না। আমাদের দেশগ্রামেও দেখেছি, যেখানে যাই সব জায়গায় কিন্তু এই ফুলটা দেখা যায় না। চমৎকার সুন্দর একটা ফুল, দেখেন কি সুন্দরভাবে ফুটে আছে। এই যে বড় থোকাটা দেখেন, দেখেন চমৎকার। বাতাস তো পরবর্তী তাল ফলাতে এবছর জানি কেমন একটা ঝিম ঝিম ভাব আমার কাছে মনে হয়। মানুষজন কম, যেখানেই যাই রাস্তাঘাটে মানুষজন একটু কম কম লাগে আমার কাছে, ফাঁকা ফাঁকা। তো যাই হোক, দেখতেছেন কাজী বলক, চলুন আমাদের সঙ্গে। ঝগড়া করে না কথা বলি, রাস্তা তো অনেক পুরনো ঘর। কলা বিক্রি করতেছে, দামা দামি হইতেছে না নেওয়ার পরে। তো আমরা বাজারে দুধ কিনবো, অপেক্ষায় আছি, কখন আসে আল্লাহ জানে। তো ফলের দোকানে চেয়ারে বসে আছি, বাতাসে ফল বেচা কেনা দেখতেছি। শোরুমে এটা তো অনেক পুরানো, তাই না? ওই মালিক তো আমাকে পরিচিত, আমি দেই না তবে না। আজান দিল, আমরা এই যে পরবর্তী থেকে মাংস দুধ এগুলো কিনে নিয়ে আসলাম। তো তারপরে এখন এই যে আসরের আজান হয়ে যাচ্ছে, ইফতারি আর স্টো বানানো হবে না ইনশাল্লাহ। তো যতটুকু সম্ভব আমরা কিনে নিয়ে যাচ্ছি। এখানে চৌরঙ্গি রেস্তোরাঁ, আর ওইদিকে আছে তো ও পাশে হলো গ্র্যান্ড সাবনি। তো নিয়েছি ওখান থেকে, তো আজকে যাওয়ার পথে এখান থেকে নিয়ে নিলাম, হালিম নিতেছি। তো চলুন কাজী ব্লগসের সঙ্গেই থাকুন, দেখতে থাকুন আমাদের ভিডিওগুলো কেমন হয়। সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন বন্ধুরা। তো ঘুরে বাসায় চলে এসেছি, আসার সময় এক হাফ গ্রিল নিয়ে আসলাম, কারণ আমাদের খুশি গ্রিল খুব পছন্দ করে, কাবাব শিখ কাবাব খুশি গ্রিল। তো এই যে এক হাফ গ্রিল নিয়ে আসছি, তো প্রায় খেয়ে ফেলেছি, খাচ্ছে মাশাল্লাহ। না না দেখাইলাম বুঝাইলাম, এটা বড় লোকই না, পরে পালি আমরা আদর হয়ে গেছে, পরে তো মারাও যাবে না, ফ্লাই দেওয়া যাবে না। তো যা পছন্দ করে, তো মাশাল্লাহ অনেক ঠান্ডা, ফলে রাইকে গেলে কিন্তু কোনো ডাকা ডাকি কান্নাকাটি কিছু করে না। আমরা ঘুমাই যে মাঝখানে বা পাশে গিয়ে ঘুমাই, এই যে মায়া পশু হিসেবে। তো যাই হোক, এই যে কেনাকাটা করে নিয়ে আসলাম একটু, খাওয়াই দিতেছে রাখেন এই যে সিঁড়িয়ে সিঁড়িয়ে। তো একে একে আপনাদের আপায় যে করল্লা 40 টাকা কেজি, হাফ কেজি 20 টাকা দেশের গ্রামের, দেখি কত সুন্দর তরতাজা, এরকমের তাজা শহর সাইডে আমরা যে সাইনবোর্ডে থাকি বা শুনি একটা দশ টাকা কিন্তু এরকমের পাওয়া যায় না। এটা 40 টাকা কেজি, এখানে হাফ কেজি 20 টাকা মাশাল্লাহ। কলা আনছি এখান থেকে, প্রথমদিন এক থানা এরকমের কিনছিলাম 120 টাকা, এখানে আনলাম হলো 70 টাকা দিচ্ছি, 10 টাকা দাবি ছিল তাদের। তো কত কম গ্রাম সাইডে গেলে দেখেন, আনারস জল ডুবিয়ে চমৎকার সুন্দর হালি আনছি 80 টাকা, 20 টাকা পিস হিসেবে। তো দুধ আনছি 100 টাকা লিটার হিসেবে, সরিষার তেল আনলাম, আর আনছি 30 টাকা। এখানে কয়েল, এটা হচ্ছে মোটা নুডুলস একটা আনলাম,
রমজান মাসে সব ভিডিও দেখানো সম্ভব হয় না, করাও অনেক কষ্ট সাধ্যকর হয়ে যায়, তার ভিতরে সুস্থ অসুস্থতা হয়ে পড়তে হয় মানুষের। তো ভিডিওটা ছোট হলেও কেমন হলো সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো বিদায় নিয়ে নেবো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাজী ব্লগসকে ভালোবেসে এর সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।